আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। অধিক ক্ষমতার সৌরবিদ্যুৎ আবিষ্কার করেছেন লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি এক শিক্ষার্থী। দেশের মুক্তিযুদ্ধ ও বর্তমান গণজাগরণ নিয়ে অসমাপ্ত যুদ্ধের ডাক তথ্যচিত্রের প্রদর্শন। দুই প্রজন্মের কৃতি সন্তানদের সংবর্ধনা দিল বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অধিক ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ উদ্ভাবন করেছেন লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির এক ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থী। এ আবিষ্কারের মাধ্যমে তিনি এক্সেলেটর লন্ডন বিগ আইডিয়া 2014 প্রতিযোগিতায় একমাত্র এশিয়ান হিসেবে প্রথম 20 জনের মধ্যে স্থান করে নিয়েছেন। বিস্তারিত থাকছে আমাদের চ্যানেল আই ইউরোপের বার্তা প্রধান মোহাম্মদ আব্দুল হান্নানের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন আব্দুল রশিদ। মাইনুল ইসলাম সেলিম বছরখানিক আগে বাংলাদেশের অজপাড়া গায়ে বেড়াতে গিয়ে বিদ্যুৎহীন মানুষের দুঃখ কষ্ট দেখে লন্ডনে ফিরে গিয়ে সৌরবিদ্যুৎ নিয়ে কাজ শুরু করেন তিনি। এই সৌর প্রযুক্তির বিশেষত্ব হচ্ছে এটি সহজে বহনযোগ্য এবং 10-12 ঘন্টার সূর্যের আলোর শক্তিতে চলবে প্রায় 21 ঘন্টা পর্যন্ত। বাংলাদেশি টাকায় খরচ পড়বে 14,500 টাকা। এটার একটা বিশেষ হলো যে এটা পোর্টেবিলিটি, এটা পোর্টেবল এবং অত্যন্ত ছোট, কিন্তু এর পাওয়ার অনেক বেশি, অনেকক্ষণ সে পাওয়ার রিজার্ভ করে রাখতে পারে। এবং এটাতে আমি লক্ষ্য করেছি যে টেলিভিশন আছে, 2টা পাওয়ারফুল বাল্ব জ্বলে এবং মোবাইল চার্জ করে। এই জিনিসগুলো একসাথে করে দেওয়া, এই জিনিসটা আমি ফোকাস করতে চেয়েছি। অ্যাক্সিলারেটর লন্ডন বিগ আইডিয়া 2014 এর প্রতিযোগিতায় ইউকের নাম করা বিশ্ববিদ্যালয়ের প্রায় 300 প্রতিযোগীকে পেছনে ফেলে তার এই উদ্ভাবন 20 জনের মধ্যে জায়গায় করে নিয়েছে। এই সাফল্যে তিনিই একমাত্র এশিয়ান বাংলাদেশি। And the green mango solves a really big problem for a really large number of people, so I think it's a great idea. খুবই কনফিডেন্ট যে আমি এখানে চ্যাম্পিয়ন হব। মাইনুল ইসলাম লন্ডনের মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ইন সোশ্যাল রিসার্চ ও ইউনিভার্সিটি অফ বাথ থেকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে পড়াশোনা শেষ করেছেন। আমার যে স্বপ্ন যে প্রত্যেকটা মানুষের কাছে আমার টেকনোলজি পৌঁছে যাবে এবং টেকনোলজিটা যেদিন পৌঁছবে সেদিনই আমার স্বপ্ন বাস্তবায়িত হবে। এই সৌরবিদ্যুৎ আবিষ্কারকের বাড়ি বাংলাদেশের শরীয়তপুরে। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য তারই আবিষ্কার। তবে প্রশাসনের সাহায্য সহযোগিতা পেলে আফ্রিকা সহ অন্যান্য দরিদ্র দেশসমূহের তারই আবিষ্কারকে ছড়িয়ে দিতে চান বাংলাদেশের এই বিজ্ঞানী। মোহাম্মদ আব্দুল হান্নান, চ্যানেল আই, লন্ডন। দেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নতুন প্রজন্মের গণজাগরণের ভূমিকা তুলে ধরে অসমাপ্ত যুদ্ধের ডাক তথ্যচিত্র প্রদর্শন করেছে লন্ডনের তরুণ প্রজন্ম। এ উপলক্ষে রবিবার পূর্ব লন্ডনের ব্রাডিয়ার্ড সেন্টারে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমনি, হাই কমিশনার মোহাম্মদ মিজারুল কায়েস এবং এই অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী সহ কমিউনিটির বিশিষ্টজনরা। বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টার আব্দুর রশিদের রিপোর্টে। অসমাপ্ত যুদ্ধের ডাক, একটি বিশ্লেষণমূলক এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ভবিষ্যৎ বাংলাদেশের প্রয়াস। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর পর্যন্ত নানা ঘাত প্রতিঘাত এবং সর্বশেষ নতুন প্রজন্মের গণজাগরণের মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন বুননের চিত্র উঠে এসেছে এ তথ্যচিত্রটিতে। এর মাধ্যমে তারুণ্যে উদ্দীপ্ত নতুন প্রজন্মের সম্মিলিত প্রচেষ্টা ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখা। নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস তুলে ধরার প্রয়াসও ছিল এ তথ্যচিত্রে। যুদ্ধাপরাধীদের বিচার যখন শুরু হলো, তখন বাংলাদেশের যে নতুন যুদ্ধের মুক্তিযুদ্ধের যে চেতনা, এটা যখন চালা দিয়ে উঠলো, আমরা সেই সময়টাকেই মূলত এখান থেকে ধারণ করতে চেয়েছি এবং সেই সময়টা ধারণ করতে গিয়েই আমাদের 71-কে দেখতে হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে এর মাধ্যমে। এটিকে বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হিসাবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমনি। এরকম উদ্যোগ আরও নেওয়া উচিত, কারণ এগুলোই কিন্তু একসময় আমাদের ইতিহাসের সাক্ষী হিসেবে থাকবে। আমি অত্যন্ত আনন্দিত যে এই ধরনের একটি উদ্যোগ হয়েছে।
নিশ্চয়ই এর এর হাত ধরে যে সকল উদ্যোগ হবে সেখানে আমরা আমাদের ব্যক্তিগত পর্যায়ে নিজের অন্যান্য যত রকমের আমাদের প্রকরণ আছে সেগুলোর মধ্যে দিয়ে আমরা নিশ্চয়ই যুক্ত থাকবার চেষ্টা করব। একুশে গানের রচয়িতা আব্দুল গাফার চৌধুরী বলেন, ইতিহাস বিকৃতির বিরুদ্ধে এরকম প্রামাণ্য চিত্রের আরও প্রয়োজন রয়েছে। এখানে এসে ছবিটা দেখেছে তাদেরকে ধন্যবাদ। এবং আমি মনে করি আমাদের মুক্তিযুদ্ধের যে তথ্য বিকৃতি চলছে, ইতিহাস বিকৃতি চলছে, তাকে প্রতিরোধ করার জন্য এরকম আরও অসংখ্য ছবি হওয়া দরকার। লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে আগতরা এটি উপভোগ করেন। দেখার পর আগত দর্শকরা যুদ্ধাপরাধীদের রায় বাস্তবায়ন সহ সর্বোচ্চ শাস্তির দাবি জানান। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমরা চাই যারা আছে এখনো জীবিত, যারা যুদ্ধাপরাধী চৌধুরী মইনুদ্দিনকে প্রতিযোগিতার যে রায় হয়েছে সেই রায় আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের আজকের এই সভা থেকে দাবি। গণজাগরণ মঞ্চ ইউকের সার্বিক তত্ত্বাবধানে এবং ডায়মন্ড স্টুডিওর প্রযোজনায় নির্মিত তথ্যচিত্রটি নতুন প্রজন্মের চেতনাকে আরও বেগবান করবে বলে বিশ্বাস সবার। আব্দুর রশিদ, চ্যানেল আই, লন্ডন। যুক্তরাজ্য প্রবাসী বিয়ানীবাজারের দুই প্রজন্মেরও কৃতি সন্তানদের সংবর্ধনা দিল বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। ২৭ এপ্রিল রোববার পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে